অনেক দিন হয়ে গেল কলেজ যাইনি। এই আজকে যখন লিখছি কথাগুলো, সংখ্যাটা 100 দিনে পৌঁছালো। 100টা দিন কলেজ যাইনি। আমরা সবাই যে রোজ ক্লাসে যেতাম, অ্যাটেন্ডেন্সের জন্য হাঁপ ইত্তেস করতাম তা নয়, একেবারেই নয়। কিন্তু কলেজ মানে তো শুধু ক্লাস নয়, কলেজ মানে অনেক কিছু, যেটা এখন এই এই মুহূর্তে খুব ভালো করে বুঝতে পারছি। আমাদের যে ক্যাম্পাসটা, ওটা একটা বনেদি একান্নবর্তী বাড়ির মতো। লেকচার থিয়েটার, হারুর বাগান, লাইব্রেরি, ক্যান্টিন সব নিয়ে বেশ একটা রমরমে জমজমাট ব্যাপার। সব জায়গাতেই লোক থাকে। আমাদের মধ্যে কেউ কেউ কলেজ যায় শুধু ক্লাসের জন্য, তাহলে লেকচার থিয়েটারেই তাদের বেশিরভাগ সময় কাটে, স্বাভাবিক। ওই ধাপে ধাপে উঠে যাওয়া বেঞ্চ, দেওয়ালে নীল বা চকলেট রঙের মখমল, প্রজেক্টর স্ক্রিনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, কনফিডেন্সের সাথে প্রক্সি দিয়ে দেওয়া, এই নিয়ে দিব্যি কেটে যায়। কারো আবার সারাদিনের বাসস্থান লাইব্রেরি, রিডিং রুম। আরে না রে ভাই, রিডিং রুম মানে কি পড়তে হবে নাকি সারাদিন? হ্যাঁ, বইপত্র নোটস তো থাকেই, কিন্তু সাথে ঠান্ডা এসিতে বসে ঘুমও থাকে, কফি নিয়ে বসে সদ্য প্রেমে পড়া সেকেন্ড ইয়ার কাপলের ভালোবাসা থাকে, কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলতে খেলতে হঠাৎ ভাই আস্তে জোরে চেঁচিয়ে ফেলছি এই উপলব্ধিটাও থাকে। বহুদিন হয়ে গেল রতনদার সাথে কথা হয়নি। লাইব্রেরির করিডোরে জানলা দিয়ে হারুর বাগানে জুনিয়রদের কারো বার্থডে সেলিব্রেশন দেখিনি অনেক দিন। অনেকে আবার ছাদ জিনিসটা অত পছন্দ করে না। হারুর বাগানের ঘাসে ঘেমে নেয়ে ঘন্টার পর ঘন্টা ফুটবল চলে, ব্যাডমিন্টন কোর্টে দিনের আলোয় ক্রিকেট, আর সন্ধে হলেই শাটল র্যাকেটের শব্দ শুরু হয়ে যায়। পিকনিক থেকে ফিরে বনফায়ারের তাপে বসে কোরাসে গান গাওয়া হয়, অরিজিতে শুরু হয়ে যখন কিশোর কুমারের শেষ হয় তখন ভোর হতে আর দেরি নেই। বহুদিন হয়ে গেল সেই বসন্ত গাছের সাথে দেখা হয়নি। আমি সেই বসন্ত গাছ, তার সাথে দেখা হয়নি। এবার পিকনিকের বাসগুলো আর ছাড়লো না কলেজ থেকে। বহুদিন হয়ে গেল ক্যান্টিনে ঢুকিনি। হ্যাঁ, টোস্ট কফির দামটা বেশি হলো, রোজ তো যেতাম ঠিকই, গিয়ে বলতাম অনিমেষ একটা কফি। সিনিয়র জুনিয়র ব্যাপারটা একটু নজরে রেখে চেয়ার দখল করে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, যেন বাপের ক্যান্টিন। বাপের না হোক, কলেজ ক্যান্টিন তো আমাদের কলেজ ক্যান্টিন। মেন গেটের বাইরেও আমাদের ক্যাম্পাস ছড়িয়ে আছে অনেকটা। হ্যাঁ, রাস্তার উপরে হসপিটাল, সে তো আছেই। তাছাড়াও শম্ভুদার চায়ের দোকান থেকে লিন্টন অবধি, লেডিস হোস্টেলের গেট থেকে মেন হোস্টেল অবধি, আবার হসপিটাল থেকে গোবরা রেল লাইন পেরোনো অবধি, এই রাস্তায় সব জায়গায় চেনা মুখই থাকে কেবল, মানে ছিল আর কি। বহুদিন হয়ে গেল তো, এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু এত আফসোসের পর সবচেয়ে বড় আফসোসটা না বললেই নয়। আমরা এখন থার্ড প্রফ, পার্ট ওয়ান আর কি। এবছর অ্যাগন হওয়ার কথা ছিল আমাদের হাতে। গোটা কলেজ লাইফে একটা ব্যাচ একবারই সুযোগ পায় কলেজ ফেস্টটা নামানোর। না থাক, এসব নিয়ে আর কিছু বলবো না। এ ভাই ভিডি দে, এটা এবার আর হলো না। যাক,